Welcome to Minite. I'm Minhajul Islam. Goto video te amra deleted full process take complete kurese. Asker video te amra validation full process take complete kurbo. Video shurute ekti kotha bolte chai. Jodi amar channel e notun hoye thaken, tahole obosshoi amar channel dike subscribe korben ebong pashe thaka bell icon dite click kore notification button te on kore diben. Jate poroborti video dewar shonge shonge apni peye jete paren. Kotha na bare chole jacchi ami shorashori existing project e. Goto video te amra e porjonto kaj kore rekhechi. Amra ajke validation full process take done korbo. আমি চলে যাচ্ছি প্রজেক্টে প্রজেক্ট থেকে কন্ট্রোলারে কাস্টমার কন্ট্রোলারে চলে এসেছি এখানে আমরা শুরুতেই স্টোর কাস্টমার নামে যে আমাদের ফাংশনটা আছে তার নিচে আমরা একটি রিকোয়েস্ট তৈরি করে নিব এবং রিকোয়েস্টে লারাভেলের যে ভ্যালিডেশনটা আছে সেটাকে অ্যাড করে নিব আমি এখানে দিয়ে দিলাম দেওয়ার পর এখান থেকে আমি লারাভেলের যে ভ্যালিডেশনটা আছে সেটাকে করে নিব সো এর জন্য আমি শুরুতেই নেমটাকে ধরলাম নেম থেকে আমরা কি করব নেমটাকে এরপর এখানে ভ্যালিডেশন রুলস আমি এখানে কি দিব রি রিকোয়ারড রিকের পরে এটাকে কপি করে নিয়ে বাকিগুলোকে দিয়ে দিব সেম ভাবে এখান থেকে ফোন নাম্বারটাকে নিয়ে নিলাম নেওয়ার পর এখানে পেস্ট করে দিলাম এখান থেকে অ্যাড্রেসটাকে নিয়ে নিলাম এখানে দিয়ে দিলাম ওকে আমাদের এখানকার কাজ শেষ এরপর আমাদেরকে কি করতে হবে আমরা custom.js এ চলে আসি এখান থেকে আমরা আমাদের যে অ্যাড কাস্টমার ফাংশনটা আছে ঠিক তার নিচে আমরা দেখব সাকসেস কাস্টমার সাকসেস নামে একটা ফাংশন আছে এর নিচে সেম ভাবে এরর নামে আমরা একটি ফাংশন তৈরি করে নিব এবং এখানে একটি প্যারামিটার পাস করে দিব দেওয়ার পর এখান থেকে আমি কল ব্যাক ফাংশন করে দিলাম এরপর আমি যদি কনসোল লগ করে দেখি আমাদের এররটা কোথায় শো করে এরর দিয়ে আমি একটা কনসোল লগ করলাম এবং আমি এখন যদি এটাকে রিলোড করে দেখি আমাদের এররটা কোথায় এবং এখান থেকে কন্ট্রোল শিফট আই দিয়ে আমি ইনস্পেক করে নিলাম ইনস্পেকের পর এখান থেকে কনসোলে আসলাম আসার পর যদি আমি অ্যাড কাস্টমারে ক্লিক করি দেখেন আমার এখানে এররটা দেখাচ্ছে এই যে রেসপন্স জেসন তার ভিতরে এররস এররসের ভিতরে আমাদের এররস গুলো দেখাচ্ছে এটাকে আমাদেরকে ডিসপ্লে করতে হবে সেজন্য আমি এটাকে কপি করে নিলাম এখান থেকে নেওয়ার পর এররস এর পরে কোথায় যাবে এখানে যাবে এরপরে কোথায় যাবে এররসে আমাদের এররগুলো আমরা এখানে পাবো তো এই এররগুলোকে আমাদের ডিসপ্লে করাতে হবে সেজন্য কি করতে হবে আমরা প্রথমে ব্লেডে চলে যাব ব্লেডে চলে যাওয়ার পর আমরা কোথায় ডিসপ্লে করাবো ঠিক আমাদের এররগুলো আমরা যেখানে ডিসপ্লে করাবো ঠিক তার নিচে আমাদেরকে একটা ট্যাগ নিতে হবে আমরা এই যে নেমটাকে নেমের নিচে ডিসপ্লে করাবো এবং ফোনটাকে ফোনের নিচে ডিসপ্লে করাবো ওকে সেজন্য আমি কি করব আমি এখানে একটি ট্যাগ এবং এই স্প্যান ট্যাগে কি করব আমি একটি ক্লাস নিব ক্লাস কি ক্লাস দিব টেক্সট ডেঞ্জার নামে একটি ক্লাস নিলাম এবং এটাকে একটা আইডি দিব আইডিটা কি দিব নেম এরর নামে আমি একটি আইডি নিলাম সেম ভাবে এটাকে কপি করে নিয়ে ফোনের নিচেও দিয়ে দিব এবং এখানে কি দিব ফোন এরর হুবহুব সেম ভাবে আমি অ্যাড্রেসের নিচেও দিয়ে দিব এবং এখানে কি করব অ্যাড্রেস এরর ওকে আমাদের এখানকার কাজ শেষ এখন আমরা চলে আসি custom.js এর এরর এর ভিতরে এখানে আমাদেরকে কি করতে হবে শুরুতেই আমরা ইনিশিয়ালাইজ করে নিব আমরা জানি অ্যাজেক্স এর জন্য আমরা ডলার সাইন দিয়ে করি তারপরে আমরা আইডি যেহেতু নিব আমরা যেহেতু আইডি নিয়েছি সেজন্য আমাদের কি করতে হবে হ্যাশট্যাগ দিয়ে নামগুলোকে নিতে হবে এরর ডট টেক্সট নামে একটি ফাংশন আছে সেটাকে কল করতে হবে এবং এখানে এই যে এরর যেটা আমরা এখান থেকে এররটা পাচ্ছি সেম এররটা এখানে পাস করে দিতে হবে এবং এই এররসে কি দেখাবে এখানে নেমের জায়গায় নেম দেখাবে ফোনের জায়গায় ফোন দেখাবে এবং অ্যাড্রেসের জায়গায় অ্যাড্রেস দেখাবে আমি হুবহু কপি করে নিলাম নেওয়ার পর এখান থেকে ফোন এখানে হবে ফোন এখানে হবে অ্যাড্রেস এবং এখানে হবে অ্যাড্রেস ওকে আমাদের কাজ মোটামুটি এখানকার শেষ এখন আমরা এটাকে রিলোড করে দেখি আমি এখানে দিয়ে দিলাম অ্যাড কাস্টমারে ক্লিক করি দেখি আমাদের এররগুলো এখানে শো করতেছে এবং এখন যদি আমি কোনো কিছু অ্যাড করি দেখি অ্যাড কাস্টমারে দেখেন আমাদের এখানে অ্যাড হচ্ছে এবং এটা ফাঁকা হচ্ছে কিন্তু আমাদের ভ্যালিডেশনগুলো চলে যাচ্ছে না সেটার জন্য আমাদেরকে কী করতে হবে
সিম্পলি এখান থেকে এটাকে কপি করে নিতে হবে এবং আমাদের যে ক্লিয়ার ফাংশনটা রয়েছে সেম ক্লিয়ার ফাংশনের নিচে এটাকে পেস্ট করে দিতে হবে এবং আমাদের যে এর ভিতরে যে অপশনগুলো আছে এটাকে ফাঁকা করে দিতে হবে অর্থাৎ আমাদের টেক্সটটাকে ফাঁকা করে দিতে হবে আর কোনো কাজ নেই আমি ফাঁকা করে দিচ্ছি ওকে দিলাম দিয়ে সেভ দিলাম এটাকে অ্যালাইনমেন্টগুলোকে একটু ঠিক করে নেই হ্যাঁ হয়ে গেছে এখন আমরা এটাকে টেস্ট করে দেখব ওকে আমি আরেকবার রিলোড করি করার পর এখান থেকে আমি নাম দিলাম ফোন নাম্বার দিলাম অ্যাড্রেস দিলাম অ্যাডে ক্লিক করলাম দেখেন আমার এখানে অ্যাড হয়েছে এবং এটা ফাঁকা হয়ে গেছে সো এই ছিল মোটামুটি আজকের ভিডিও পরবর্তী ভিডিওতে আমরা সুইট অ্যালার্ট টুটাকে কমপ্লিট করব সুইট অ্যালার্ট টুর মাধ্যমে আমরা অ্যালার্ট দেওয়ার চেষ্টা করব এবং ওই প্রসেসটাকে ফুল কমপ্লিট করব এতক্ষণ সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ